সকাল 11টায় 7 নং চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কমিউনিটি পুলিশিং ও আইন শৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভা বোয়ালখালী উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী থানার ওসি তদন্ত মাহবুবুল আলম আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার মোহাম্মদ বেলাল হোসেন, এসআই আবু কাউসার, এসআই নূর আলম আহসান, বিট ইনচার্জ ইমতিয়াজ আহমদ, আওয়ামী লীগ নেতা কামাল মিয়াজি, মুক্তিযোদ্ধা ইউনুস আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভাসানী, ইউপি সচিব কামরুল হাসান, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, সেলিম উদ্দিন, নাজমা আক্তার, কালু মেম্বার জাহানারা সিদ্দিকী, বাবর চৌধুরী চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী দিদারুল আলম, আব্দুল করিম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমরা যে পুলিশ, আপনাদের মধ্য থেকে আমাদেরও কালাচুর আমরা যে ব্রিটিশ পাকিস্তানের লোক না, ব্রিটিশ পুলিশ তৈরি করছে, কিন্তু ওদের চুল ছিল সাদা, ওদের চামড়া ছিল সাদা, আমরা কিন্তু সাদা চামড়ালো না, আমরা পাকিস্তানি না, আমরা ওই বাংলাদেশ বাংলাদেশ এইরকম কমিউনিটি থেকে আমরা এই পুলিশের মধ্যে আসছি। এজন্য বলব যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে জনগণের সাথে কাঁধে নিজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের সাথে অংশীদারের ভিত্তিতে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের কর্মসংস্থান হবে। আপনাদের চোখ যদি আমাদের চোখ হয়, আপনাদের কান যদি আমাদের কান হয়, আর আমরা যদি আপনাদের কাছ থেকে তথ্য পাই, তাহলে নিরসন করা সম্ভব। কিছুদিন আগে এই যে বাবর নামের সন্ত্রাসী আক্রমণ, আমরা একবারে রক্তে রক্তে এই এলাকার গলিতে গলিতে বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় আমি একটা না 4 দিন থেকে 5 দিন এই এলাকা আমি কখনো সিভিলে কখনো পোশাকে ঘুরে বেড়াইছি। আপনাদের সহযোগিতা ছিল, আপনাদের সহযোগিতার কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন এই যে আপনাদের সহযোগিতা, এটা আসলে আপনাদের সহযোগিতা পেলে আমরা অনেক কিছু করতে পারবো। আমার আপনাদের সহযোগিতা পাইলে এই এখানে দুর্নীতি মুক্ত হবে, অস্ত্র বন্ধ হবে, গাঁজামাল বন্ধ হবে, এজন্য আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতার প্রত্যাশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দক্ষিণ চট্টগ্রাম থেকে এম মহিউদ্দিন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।